ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পরে একটা লং ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আজকে আমি যাচ্ছি একটু বাইরে, তো বাইরে ঘুরতে যাওয়ার জন্য আমি ভাবলাম একটু মেকআপ করি। তো মেকআপ করবো বলে আমি ভাবলাম চলো তোমাদের সঙ্গে মেকআপটা একটু শেয়ার করে নিই। তো আজকে আমি যে প্রোডাক্টগুলো ইউজ করবো পুরো মেকআপের জন্য, সেই প্রোডাক্টগুলো হলো এই সুইচ বিউটি। তো এর মধ্যে যা যা আছে সেগুলো দিয়ে আজকে আমি পুরো মেকআপ করবো আমার। তো চলো মেকআপটা স্টার্ট করা যাক। প্রথমেই আমি ইউজ করব সুইচ বিউটির প্রাইমার মোস ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা ইউজ করলে তোমাদের আর মেকআপের আগে কোনো রকম প্রাইমার ইউজ করতে হবে না, কারণ এই ফাউন্ডেশনটা প্রাইমারেরও কাজ করে। আমি ফেসে কোনো রকম কিছু লাগাইনি, পুরো ডাইরেক্ট আমি ফাউন্ডেশনটা লাগাচ্ছি। তবুও দেখো কত ভালোভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে আমার স্কিনে ফাউন্ডেশনটা। এই ফাউন্ডেশনটা না একটা ম্যাট ভেলভেট ফিনিশিং দেয়। দেখো একবার ফাউন্ডেশনটা ইউজ করার পরে কতটা ভালো করে কভারেজ দিয়েছে। তো এবার আমার চোখের নিচে যে কালো দাগগুলো পড়ে গেছে সেইগুলোও তো নুকোতে হবে একটু, তাই না? তো সেগুলো লুকানোর জন্য আমি এখন ইউজ করব সুইচ বিউটির এই লিকুইড কনসিলারটা। তো লিকুইড কনসিলারটা আমি একটু চোখের নিচেটা দিয়ে দেবো, বেশি জায়গায় দেবো না, শুধু আমি চোখের নিচেটা এখানে একটা ড্রপ এখানে একটা ড্রপ দিয়ে দেবো। এই কনসিলারটা তোমাদের হাই কভারেজ দেয়, তার সঙ্গে এটা হলো একটা ওয়াটার প্রুফ কনসিলার। তোমরা ইউজ করার পর দেখতে পাবে একটা ম্যাট ভেলভেটি ফিনিশিং দিয়েছে। দেখো আমার চোখের নিচে যত দাগ ছিল সব লুকিয়ে গেছে। চোখের কনসিলার তো করে নিলাম, এবার একটু আই মেকআপ করব, একদম সিম্পল করব, বেশি কিছু করব না। তার জন্য আমি ইউজ করছি সুইচ বিউটির আলটিমেট শ্যাডো প্যালেটটা। এই শ্যাডো প্যালেটটার মধ্যে 9টা অনেক ভালো কালার পেয়ে যাবে। দেখো কত সুন্দর কালারগুলো। এই প্যালেটটা থেকে আমি আমার আজকে আই মেকআপটা করব। এই প্যালেটটার মধ্যে তোমরা 9টা অনেক ভালো ভালো কালারের হাই পিগমেন্টেড আই শ্যাডো পেয়ে যাবে। আর এই আই শ্যাডো গুলো না তোমার ম্যাট ফিনিশিংও দেয়। দেখো আমি ইউজ করার পর কতটা ভালো লাগছে। তো এত সুন্দর একটা আই মেকআপ করে নিয়েছি আমি। এরপরে আমি এখন আইলাইনার ইউজ করব। আইলাইনারের জন্য আমি এখন ইউজ করব সুইচ বিউটির আল্ট্রা ব্ল্যাক লিকুইড পেন আইলাইনার। এই আইলাইনার হলো স্মাচ প্রুফ, ওয়াটার প্রুফ, আর এটা না ইউজ করা অনেক সহজ। দেখো আমি কত সহজে লাইনারটা লাগাচ্ছি, আর তার সঙ্গে সঙ্গে এই আইলাইনারটা না অনেক তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় আর সহজে তোমরা ইউজ করতে পারবে। তো এখন আমার পুরো লাইনারটা পড়া হয়ে গেছে, একটু আলাদা টাইপের করে পড়লাম। আমার তো ব্লাশ সব থেকে ভালো লাগে। তো চলো এবার একটু ব্লাশ লাগিয়ে নিই। সুইচ বিউটির এই ব্লাশ অ্যান্ড হাইলাইটার প্যালেটটা, মানে এর মধ্যে ব্লাশ আর হাইলাইটার দুটোই আছে। তো চলো প্রথমে আমরা ব্লাশটা একটু লাগিয়ে নিই। এটা একটা লাইট ওয়েট আর লং লাস্টিং একটা ব্লাশ অ্যান্ড হাইলাইটার প্যালেট। এটা না হাইলাইটার আর সঙ্গে তোমার ব্লাশের দুটোই কাজ করে। তো দেখো আমি লাগানোর পর একটা গ্লেজ দিচ্ছে আলাদাভাবে। তো আমার হাইলাইটার সবকিছু কমপ্লিট হয়ে গেল, কিন্তু সব থেকে মেন যেটা জিনিস আছে, সবকিছু করে নাও কিন্তু যতক্ষণ না লিপস্টিক লাগাবে না ততক্ষণ না মেকআপ একদমই কমপ্লিট হয় না আর দেখতে একদমই ভালো লাগে না। আজকে যে আমি লিপস্টিকটা ইউজ করতে যাচ্ছি সেটা হলো আমার ফেভারিট একটা লিপস্টিক। তো চলো তোমাদের এখানে দেখাই কোন লিপস্টিকের কথা বলছি। সুইচ বিউটির এই হোল্ড মি ম্যাট লিপস্টিকগুলোর কথা। এই লিপস্টিকগুলো তোমার লং লাস্টিং দেয় 12 ঘন্টারও বেশি, আর এর কালারগুলো অনেক সুন্দর, প্রতিটা কালারই আমার ফেভারিট। তো চলো তোমাদের একবার কালারগুলো দেখিয়ে দিই। আমি নিয়েছি এই 3টে কালার, তোমরা তোমাদের পছন্দের মতন কালার নিতে পারো। তো আমার যে 3টে ফেভারিট কালার আছে সেগুলো তোমাদেরকে একবার দেখাই। চলো প্রথমেই আমি ব্যবহার করব সেট 40। প্যাকেজ খোলার পরে তোমাদের একটা এত সুন্দর লিপস্টিকের বক্স চলে আসবে তোমাদের কাছে। দেখো কতটা সুন্দর লাগছে, আর এর কালারটাও অনেক সুন্দর, তোমাদের এক্ষুনি দেখাচ্ছি এই কালারটা। এই লিপস্টিকগুলোর প্রতিটা কালারই খুবই সুন্দর, 24 ঘন্টারও বেশি তোমার লং লাস্টিং দেয়, আর দেখতেও খুবই সুন্দর প্যাকেজিংটা এই লিপস্টিকের। আর কালারটা দেখো আমি হাতে লাগিয়ে দেখালাম কতটা ভালো পিগমেন্টেড একটা লিপস্টিক। একবার স্মাচ করাতে অনেক সুন্দর একটা হাই পিগমেন্টেড কালার পেয়ে যাবে, যেটা দেখতে অনেক সুন্দর লাগে। এরপরে আমি ইউজ করছি সেট নাম্বার 25। এই লিপস্টিক গুলো হলো স্মাচ প্রুফ একটা লিপস্টিক। তোমরা এটা ইউজ করার পরে তোমাদের লিপ একদমই ড্রাই হবে না, কারণ এই লিপস্টিকটা তোমাদের লিপকে হাইড্রেটেড করে, একদমই ড্রাই করে না। এরপরে আমি ইউজ করব 19 নম্বর সেটটা, আর এইটা হলো আমার সবথেকে ফেভারিট কালার। তো চলো দেখাচ্ছি। এই কালারটা হলো আমার সবথেকে ফেভারিট একটা কালার। দেখো ইউজ করার পরে কতটা সুন্দর লাগছে, আর এই লিপস্টিকটা হলো ওয়াটার প্রুফ একটা লিপস্টিক, আর এর মধ্যে দিয়ে আছে ভিটামিন ই, আর এটা ইউজ করার পরে অনেক সুন্দর একটা ম্যাট ফিনিশিং দেয়। তো আমার মেকআপ লুকটা তো পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি প্রত্যেকটা ইউজ করেছি সুইচ বিউটির প্রোডাক্ট, আর তার সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ারও করে দিলাম আমার ফেভারিট লিপস্টিক। তোমরাও এই
ইন্ডাস্ট্রি গুলো নিতে পারো। তো এই লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আর পিন কমেন্টেও তোমরা পেয়ে যাবে। আর তোমরা কেনার সময় সুইস বিউটির ওয়েবসাইটে গিয়ে যদি আমার কুপন কোড ইউজ করো তাব্বু 10 তো তোমরা 10% ডিসকাউন্টও পাবে। তো দেরি কেন করছো, পিন কমেন্ট আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে তাড়াতাড়ি করে এইটাকে অর্ডার করে দাও। আর দেখো পুজো আসতে চলছে, পুজোর আগে এরকম লিপস্টিক গুলো নিয়ে নাও, অনেক সুন্দর। দেখো কতটা সুন্দর লাগছে মুখটা, তাই না? তো তাড়াতাড়ি করে গিয়ে আমার কুপন কোড ইউজ করে অর্ডার করে নাও। তো আজকের জন্য ভিডিওটা এইটুকু, চলো টাটা।